ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে প্রিয় ভাই জসীমউদ্দিন কুয়েত থেকে, সম্মানিত ভাই, প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। হিংসুকদের ব্যাপারে বিরাট নিন্দা করা হয়েছে এবং সমস্ত মানুষ, জিন ইনসান সকলকেই এই আল্লাহ রাব্বুল আলামিন হিংসা থেকে, হিংসার অনিষ্ট থেকে বেঁচে থাকতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন? সূরা, ওই যে সূরা ফালাক আমরা পড়ি, অমিন শারি হাসিদিন ইদা হাসাদ, আর হিংসুক যখন হিংসা করে তার হিংসার অনিষ্ট থেকে আল্লাহ আপনার কাছে পানা চাই। তাহলে বুঝতে পারছেন যে এই হিংসুক থেকে পানা যাতে বলা হয়েছে জিন ইনসান সমস্ত মানব জাতি, সমস্ত জিন জাতি সকলের। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং মানব এবং দানবের জন্য পাঠিয়েছেন সকলের হৃদায়তের ভিতরে, সেই হিসাবে মানব ও দানব অর্থাৎ জিন এবং ইনসান সকলকেই এই আল্লাহ রাব্বুল আলামিন শেখাইছেন এই হিংসুকের হিংসা থেকে মানে বেঁচে থাকতে বা তার হিংসার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে বলা হয়েছে, তাই না? আর এটা হলো কাবিরা গুনাহ, আর কাবিরা গুনার কারীদের জন্য জাহান্নাম রয়েছে, মনে রাখতে হবে। জাহান্নামে যাবে পরকালে। হিংসা, নিন্দা, এভাবে মানুষের হক নষ্ট করা, অন্যায়ভাবে রাতের অন্ধকারে মানুষের ফল গাছ বা কোনো পশু পাখি এগুলো হত্যা করে দেওয়া বা কেটে দেওয়া, নষ্ট করে দেওয়া, এগুলো সবই কাবিরা গুনাহ। যদি তওবা জোটে ভাগ্যে এবং তার যার হক তার ফিরিয়ে দেয়, যার হক তার বুঝিয়ে দেয় এবং তওবা করে নেয়, তো ঠিক, তবে ঠিক আছে। আর নতুবা এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে। সামান্য কিছু চুরি করলেও জাহান্নামে যেতে হবে, সামান্য হক নষ্ট করলেও জাহান্নামে যেতে হবে। বুখারিতে আছে, যুদ্ধের ময়দানে এক ব্যক্তি এসে আল্লাহ রসুলকে অভিযোগ করলো যে ইয়া রসুলাল্লাহ, আমার জুতার ফিতে চুরি করেছে, চুরি হয়ে গেছে। তো আল্লাহ রসুল বললেন যে এই জুতার ফিতা, এটা হলো জাহান্নামের ফিতা, এটা হলো আগুনের ফিতা, এই ফিতা একটা হোক বা দুইটা হোক, তার মানে সামান্য একটা জুতার ফিতা কেউ চুরি করেছে তার জন্য তাকে জাহান্নামে আগুনে মানে শাস্তি দেওয়া হবে তাকে। তাহলে যারা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, পকেট মেরে নেয়, মানুষের হক মেরে নেয়, মানুষের হিংসা করে, মানুষের বড় ধরনের ক্ষতি করে দেয়, এরকম হিংসা করে মানুষের পশু পাখিকে বিষ পান করায় দেয়, এরকম একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকাতে। দরিদ্র মানুষ গরু পুষত, গরুকে এমন মেডিসিন খাওয়াইছে যে সাথে সাথে ঝটপট করে গরু দুটো মারা গেছে। দরিদ্র মানুষ কি কান্না, গড়াগড়ি দেওয়া মাটিতে, এরকম এরা হচ্ছে দুনিয়াদার। এই জাতীয় লোকগুলো খালেজ দুনিয়াদার, এরা পরকাল সম্পর্কে গাফেল। এদের পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এদের, যদি এই অবস্থায় মারা যায়। আল্লাহ ওদেরকে হিদায়ত দান করুন, ওই সমস্ত জাহেল মূর্খদেরকে আল্লাহ এই সমস্ত থেকে আল্লাহ হিদায়ত দান করুন। সাধারণত যারা বেশি মূর্খ এবং যারা দুনিয়াদার টাইপের, এদের ভিতরে হিংসা বিদ্বেষগুলো থাকে বেশি এবং এরা এই কাজগুলো করে থাকে। দুনিয়ার পরে যারা ঝুঁকে পড়ে, সর্বদা দুনিয়া নিয়ে ব্যস্ত, কে কী করলো, এটা হিংসার একটা উদাহরণ। কোনো কোনো মনীষী বলেন যে যদি হিংসুকের কাছে একজন ফেরেস্তা আসে, কথার কথা, এই ধরনের কথা হাদিসে নাই, মানে একটা কথার কথা, যে হিংসুককে যদি বলা হয় যে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছি, তুমি কি চাও, তুমি যা চাও তাই দেওয়া হবে, তো হিংসুক ব্যক্তিকে বলা হবে যে তুমি যেটা চাইবে তোমার দেওয়া হবে, কিন্তু তোমার যেটা হবে অন্য মানুষের ডবল হয়ে যাবে। তুমি যদি বলো যে আমার বড় একটা বিল্ডিং বানিয়ে দেওয়ার জন্য, তা দেওয়া হবে, কিন্তু অন্য লোকের কিন্তু দুইটি বিল্ডিং হয়ে যাবে। তখন হিংসুকের বলো না, এটা আমার দরকার নাই। চিন্তা করে দেখেন, মানে হিংসুক ব্যক্তি তখন বলে যে না, লোকের ডবল হয়ে যাবে না, ওইটা আমি চাই না। তখন কোনো কিছুই তার চাওয়া হয় না, কারণ ওর যখন দেওয়া হবে তখন অন্য লোকের ডবল হয়ে যাবে। অবশেষে সে বুদ্ধি পাকিয়ে বলতেছে যে ঠিক আছে, আমার যা হবে অন্য লোকের ডবল হবে, তোমার হ্যাঁ তা হবে, বলে ঠিক আছে আল্লাহ আমার 100 কানা করে দিক, তাহলে অন্য লোকের 200 কানা হয়ে যাবে, আর তখন ও 100 দিয়ে মানুষের লুটে পুটে খাবে। এই হলো হিংসুকের মানে একটা উদাহরণ
মানে হিংসুকের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে কেউ কেউ এই কথা বলেন, এই হলো হিংসুকদের চরিত্র, যে তারা কিছুতেই সন্তুষ্ট না, মানে মানুষের কোনো কিছু দেখলেই তারা জ্বলে ওঠে, আগুনের মতো জ্বলে ওঠে। তো যা হোক সম্মানিত ভাই, যদি এরকম কোনো লোক থাকে তাহলে তাদের অবস্থা খারাপ হয় পরকালে, বিনা তওবায় যদি মারা যায়। কোরআন হাদিসে বহু নিন্দা করা হয়েছে এই হিংসুকদেরকে। তো যা হোক, এই বিষয়গুলো আমরা যাতে দাওয়াত তবলিগ পৌঁছাতে পারি মানুষের কাছে, হয়তো জানে না, সাধারণ মূর্খরা মনে করে যে এটা কোনো ব্যাপার না, এভাবেই চলতেছে, জীবন কাটিয়ে দিচ্ছে বহু মানুষ। তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি আমাদের মুসলিমদেরকে সবাইকে আল্লাহ হিদায়ত দান করুন, শরীয়তের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।